এখন বেশিরভাগ সময় না এই কিচেন থেকে ভিডিওটা শুরু করতে হচ্ছে আমায়, কেননা সকালের যে পর্ব, সকালের দিককার যে কাজকাম, সেগুলো সেরেই ভিডিও শুরু করতে হচ্ছে। আসলে সকালের দিকে এত তাড়াহুড়ো থাকে না, এক একদিন ভিডিও শুরু করাই হয় না। ওইদিকে সকালে ঘুম থেকে উঠে আমাদের চা ধা খাওয়া, আমার টাস্টিং করা সব কমপ্লিট, আন্টি আন্টির মতন কাজ করছে, আন্টিও ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছে, ছাদ দেওয়া মুছছে উনি, মানে সকালের পর্বটা প্রায় কমপ্লিটের দিকে। এখন আমরা ব্রেকফাস্ট করবো, বাবুকে ব্রেকফাস্ট করাবো, দিয়ে ব্যাক টু ব্যাক চলতে থাকবে। তোমাদের দাদাভাইকে ছিল ওইদিকে বাজার, বাজার থেকে বাজার এনেছে, বাজার গুছোবো, যা সংসারের যাবতীয় কাজকর্ম থাকে এইবার সেইগুলো করবো। ফার্স্টের দিকে আর কাজকর্ম কমপ্লিট, তো চলো এর সাথে সাথে ভিডিওটা এখান থেকে শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। লাস্ট অব্দি দেখো, স্কিপ না করে এনজয় করো। আর আজকেও তোমাদের কিছু কথা শেয়ার করবো যেটা তোমাদের অনেক কাজে লাগবে লাস্ট অব্দি, কিন্তু ভিডিওটা দেখো। বাজারটা একটু বার করো, মাংস মনে হয় আছে একটা জায়গা নিয়ে ঢালো। আচ্ছা এইখানে কি কি আছে এক এক করে দেখে গুছোতে হবে। আন্টি এগুলো আগে বার করো, চলো এবার এক এক করে সবজি পাতি। আমি ওকে বলেছি বেশি সবজি যেন না আনে, ফ্রিজে থেকেও সবজি শুকিয়ে যাচ্ছে এমন গরম পড়ছে। আচ্ছা ঝিঙে এনেছে, লাউ এনেছে, দুটোই কিন্তু গরমের উপকৃত। ওটা আন্টি ওই ওখানে রেখো না, এমনি আলাদা রাখবো। হ্যাঁ তার সাথে এনেছে কি বেগুন, এটা কি কাঁচা লঙ্কা মনে হয়, আর আদা। ঠিকই আছে, আদার্স তো সমস্ত কিছু রয়েছে, এগুলো গুছিয়ে রাখা যাক। চলো এখানে ব্রেকফাস্ট বেড়ে নিই। ব্রেকফাস্টে আজকে রয়েছে পরোটা, আর তার সাথে মনে হয় আলু ভাজা বানিয়েছে আন্টি। এই পরোটাটা না বেশ ভালো লাগছে আন্টির হাতে, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে, ওই জন্য মানে এখন ধরো খেতেই হবে আর কি। আর এই যে রয়েছে আলু ভাজা, আলু ভাজাটাও বেড়ে নিন। এত বেশি গরম পড়ছে, মানে এতটা বেশি গরম পড়ছে, রান্না করতে করতে মনে হচ্ছে মানে সেই আর পারছি না, কি গরম। হোফ, তো যাই হোক রান্না চলছে আমার, ভাত হয়ে গেছে, আমের চাটনি করে দিয়েছি, বাবুর ভাত হয়ে গেছে। এবার তরকারি তো বাবুর আর এখন আলাদা করে করি না, চিকেন করব আর উচ্ছে ভাজবো, দেন তারপরে হয়ে যাবে। দিয়ে স্নান ধান ব্যাক টু ব্যাক চলছে আর বেড়ে উঠছি না গরমে, যারা হাউস ওয়াইফ আছো রান্না বান্না করতে হয় কি যে কষ্ট বাবা রে। আমি করে নি তাহলে, তুমি পরে করবে বলছো আর কি, কাজ করতে করতে আমার হয়ে যাবে। যদিও শ্যাম্পুটা কোথায় আছে, বাথরুমে? ঠিক আছে, শ্যাম্পুটা কিনতে হবে, ভুলে গেলাম মলে ওই দিন, নাহলে কেনা হয়ে যেত গো। যাক ঠিক আছে, পরেরবার কিনে নেব। নর্মাল দোকানে কিনে নেব। গুড আফটারনুন ডিয়ার ফ্রেন্ড, স্নান ধান করলাম বলতে মাথায় আজকে তেল দিয়ে গলা দিয়ে গা ধুলাম, মাথা ধুইনি, তো লাঞ্চটা করে নিই। বড্ড গরম লাগছে, কিন্তু গা ধুয়ে ফ্রেশ লাগছে, এবার খেয়ে উঠে আরও গরম লাগছে। লাঞ্চে রয়েছে গরম মানেই শসা লেবু এই সমস্ত থাকবেই, তার সাথে একটা ভাজি রয়েছে উচ্ছে ভাজি, ওখানে রয়েছে আমের চাটনি, একটু ঘন করে করেছি চাটনিটা, আর রয়েছে তোমার এখানে চিকেন আলু দিয়ে একটা গ্রেভি। বাবু কাম অন, কাম অন বেবি, কাম অন, এদিকে এদিকে বেবি, কাম অন। একবার যদি ঘুরে দেখা ক্যামেরা হচ্ছে তাহলে তাকাবে। আমি কিন্তু কিছু রেডি হইনি, বাড়িতে নাইটি পরেছিলাম, নাইটিটা খুলে শুধু এমনি নর্মাল ড্রেস পরে নিয়েছি, কেননা একটা দিদি আসছে, দিদিটা মেকআপ করবে। দিদিটা হলো কাল যে দিদিটার আমাকে অত বড় প্ল্যাটফর্মে লাইভে আসার সুযোগ দিয়েছিল, সে নারী কুঠির ওনার, ফেমিনিজমের ওনার জিনাদ্দি, সে দিদি আসছে আমার কাছে মেকআপ করবে, তাই জন্য নাইটি পরে থাকলে ক্যামেরাটা দেখায়, ওই জন্য একটু ড্রেসটা পরে নিলাম, দিদিকে সাজাবো, দেন তারপরে দিদি আবার আজকে ওখানে আজকে লাইভে আসবে, আজকে লাইভটা অন্য বিষয় নিয়ে আর কি। ক্যামেরা দেখে নিয়েছি, এবার দেখো
ওলে বাবা লে, ওরে বাবা লে, ভালোবাসা দিচ্ছে বাবু, আর একটু ভালোবাসা দাও, আদর করে দাও, আর একটু, আর একটু কই, আর একটু আদর করে দাও, এসো ও বাবু, চাদর পেরেছি তাই চাদর দেখছে, নতুন কিছু পারলেই হলো বিছানায়। এখন ব্লগ অ্যাকচুয়ালি কাল থেকে সেভাবে ঠিকঠাকভাবে করা হয়নি, কারণ মন মেজাজ খুব খারাপ। কিছুদিন আগে দেখেছি যে আমরা কলকাতা গেছিলাম গড়িয়াতে, মামার মামা শ্বশুর মানে রিম্পার মামার ওর ইয়ে হয়েছে, মানে শরীরটা খুবই অসুস্থ ছিল, দেখতে গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি বলতে খুব খারাপ লাগছে, উনি আজ সকালবেলাতে ইন্তেকাল করেছেন। তো সেটা শুনে সত্যি আমাদের মনের অবস্থাও খুব একটু ভালো না, তো সবাই সেই জন্য আমরা এখন সকালবেলা জানার পরে বেরিয়ে পড়েছি, এখন গাড়িতেই আছে, আমি রিম্পা তো পেছনে আছে, বাবু ভূমি আর পাশে পাপা আছে, তো সবাই বেরিয়ে গেছি, তো সেইভাবে ব্লগ করতে পারি, তো কাল থেকে কন্টিনিউ আসবে, তো যাই আগে ওটাই বেশি ইম্পর্টেন্ট আছে, তো সেখানে আমরা ঘুরে ঘুরে বেরিয়ে পড়েছি, রাস্তাতেই আছে আন্দাওয়ে, এখন মনে হয় কৃষ্ণনগরের কাছে আর কি, এখন যেতে অনেকটা পথ, প্রায় বেড়ে যাবে, সাড়ে চারটে পাঁচটা বেড়ে যাবে যেতে যেতে, চলো যাই। জায়গা মধ্যগ্রামের কাছে বনলতা ধাবা বলে একটা রোড সাইড ধাবা পেলাম, তো মোটামুটি দেখে ঠিকঠাক মনে হলো, তো জাস্ট সেখানে লাঞ্চ করবো বলে এখানে আসলাম, তো একটু লাঞ্চটা করে নিই। বেশ প্রিমাইসেসটা খুব সুন্দর, দেখো পাশে বেশ পুকুর আছে, যদিও খাওয়ার ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার না, ওখানে তো সেভাবে খেতে পাবো না, বাবু আছে ও, ওকেও খাওয়াতে হবে, তো সেই জন্য একটু ভাবলাম যা একটু লাঞ্চটা হালকা ওপর করেই নিই। হ্যাঁ তো রিম্পাও আছে এখানে, এখানে আমরা নিয়ে নিয়েছি লাঞ্চ, আচার, মিক্স ভেজ, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল, স্যালাড, এই সমস্ত ছিল। পাপা ওইদিকে খাচ্ছে, ড্রাইভারটা আগে খেয়ে নিয়েছে, আর এখানে চিকেন কষাও ছিল আর কি। আর বাবু দেখো না এখানে খেলছে, ফোন দেখছে, ওকে আমি ধরে আছি, তারপরে আমি খাবো আর কি। আর মন তো ভালো ছিল না, পরে ভয়েস অ্যাড করছি আমি আর কি, লাস্টে বান্ধবাও দিয়ে দিয়েছিল আর দিয়ে দিয়েছিল ঘোল, তো ভয়েস অ্যাডটা আমি অনেক পরেই করছি, মন মেজাজ একদম ভালো ছিল না সেই কারণে। তো আমরা এই চলেই এসেছি, আর 6 কিলোমিটার আইটিসি থেকে আমার মামার বাড়ি দূরত্ব, তো চলো ধীরে ধীরে যাই, গিয়ে সব ভালোই ভালো মিটিয়ে দিই। আরস আর আরসের একটা ফ্রেন্ড খুঁজে পাওয়া গেছে, মানে ওটা দেখছো, ওটা হচ্ছে কি আমার খালা আছে, খালার মেয়ের মেয়ে, মানে আমার বোনের মেয়ে আর কি, আর ওর ওর ও আর বাবু সেম এজে, কিন্তু ও বাবুর থেকে 1-1.5 মাসের ছোট, সব ওইটুকু বাচ্চা কথা বলতে পারে। দেখবে বাবু তোমার নাম কি একটু বলো, প্লিজ বলে দাও, একটু বলো না নাম কি। ও খুব ম্যাচিওর বাচ্চা, বুঝলে, দেখো না আমি বাবুকে বলছি বাবু তোমার গার্লফ্রেন্ড। মাঝপথে বাড়ি যাওয়ার পথে আর কি দাঁড়ালাম কোনো রকমে, একটু চা খাওয়ার জন্য মানে একদম টাইম পাইনি, ওখান থেকে বেরিয়েছি, চললাম মামার সমস্ত কিছু কাজকর্ম ভালোভাবে কমপ্লিট হয়ে গেল, মানে কবর দেওয়ার থেকে শুরু করে সব কিছু যেটা নিয়ম হয় আর কি। তারপর কোনো রকমে গাড়ি দাঁড়িয়েছি, ও তো ভেতরে চা খাচ্ছে আর আমিও চা নিয়ে বসে আছি, বাকি দুজন ড্রাইভারদার আর পাপার তো চা খাওয়া হয়ে গেছে। আমি কোথায়, জায়গাটা কোথায়, এই জায়গাটার নাম কি, ময়নাহাট, হ্যাঁ বারাসাতের মধ্যে ময়নাহাট লেখা আছে, ময়নাহাট। থেকে শ্যামলি থেকে শুরু করে আরও এক্সপ্রেস, পৌলমি, অনেক ধরনের সোনারতরী সমস্ত বাস ছাড়ে। হ্যাঁ তো এখানে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কিছু এখন খাবো রাতের ডিনার, যেহেতু 11টা বেজে গেছে, বাড়ি যেতে যেতে 1টা বাজবে, তারপরে বাকিটা আর কি। সারাদিন তো আমি ব্লগে আসিনি, মানে ভীষণ ভীষণ বিগড়িয়ে আছে সব কিছু, বাট চলো। রুটি আর তরকারি নিয়েছি এখানে ডিনারের জন্য,